আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন, আল্লাহ অমুক অপরাধটা আমি করে ফেলেছি, শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে বন্ধুদের পালায় পড়ে আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি আমাকে মাফ করে দেন এবং আর কখনো যেন অপরাধ না হয় আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আপনার রহমতে আমাকে টেনে আনেন, আল্লাহর সাথে একটু কথা বলবেন, এটাই হলো ইস্তেগফার, এটাই হলো ক্ষমা প্রার্থনার কিছু। আপনি যদি আরবিতে করতে চান তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ বললে এটাও ইস্তেগফার হয়, ক্ষমা প্রার্থনা হয়, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর কাছে আমি মাফ চাইছি। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর তরফ থেকে মাসুম ছিলেন, তার দ্বারা কোনো পাপ অপরাধ হতো না, সেই মহান ব্যক্তি আল্লাহর হাবিব, তিনি পর্যন্ত প্রতিদিন 70 বার বা তারও বেশি তওবা করতেন, ইস্তেগফার করতেন, 70 বারেরও বেশি প্রতিদিন ইস্তেগফার করতেন। ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তেগফার করতেন, অথচ তিনি কোনো পাপ, কোনো অপরাধ, কোনো গুনাহ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর জন্য আপনি দেখবেন সকাল বিকাল বিভিন্ন সময়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার আমল শিখাইছেন। আপনি কাজ করতেছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনি মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবং অর্থের দিকে খেয়াল করেন, অর্থ হলো কি, আমি আল্লাহর কাছে কি চাই, ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর দিকেই ধাবিত হই, আল্লাহর দিকেই রুজু করি। মানুষ পয়সার দিকে যায়, দুনিয়ার দিকে যায়, কোনো মানুষের দিকে যায়, ক্ষমতার দিকে যায়, চেয়ারের দিকে যায়, পাওয়ারের দিকে যায়, আমি যাচ্ছি কার দিকে, আল্লাহর দিকে। আল্লাহর দিকে যাওয়ার রাস্তা কোনটা, যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন, যে কাজ করার নির্দেশ আমার আল্লাহ করেছেন, যে কাজ করার নির্দেশ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোরআন হাদিসে যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো করা মানেই হলো আল্লাহর দিকে যাওয়া। অতএব বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। ইস্তেগফারের নিয়ম জেনে নিলাম, সবচেয়ে সংক্ষিপ্ত এবং ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ।